হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এসপি প্রিন্টারের, অর্থাৎ আমরা যাকে কারিডার বলে জানি, সেই কারিডারের টোনার কিভাবে চেঞ্জ করতে হয় এবং সেটাকে কনভার্ট করে আপনি এটাকে সুন্দর মতো সেট আপ করবেন, সেই বিষয়টি আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা এই প্রিন্টারটি দেখতে পাচ্ছেন। আপনারা এই প্রিন্টারটা প্রথমে খুলবেন, খোলার পরে অর্থাৎ আপনার যখন কারিডারের কালি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে। তো এইভাবে আপনি এটাকে টেনে খুলে নেবেন। মনে রাখবেন, এটাকে কিন্তু হালকা করে টান দিলে কিন্তু সেটা বের হয়ে আসবে, এটা নিয়ে কিন্তু জোরে জোরে টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু যে কোনো সময় একটি পিন ভেঙে যেতে পারে। আর এটা খুবই সূক্ষ্ম জিনিস যে একটা পিন কিন্তু ভেঙে গেলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো এটা হচ্ছে আমার কালে শেষ হওয়া টোনার, অর্থাৎ এই টোনারটা হচ্ছে আমার নতুন, অর্থাৎ এই টোনারটি আমি নতুন প্যাকেট থেকে খুলেছি। আমি এই টোনারটিকে এখন কীভাবে কনভার্ট করবো সেটাই আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাইড দেখাচ্ছি, অর্থাৎ নতুন একটি টোনার। এই টোনার কিন্তু একটি স্লট থাকে, অর্থাৎ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি স্লটের জায়গা রয়েছে, এখানে কিন্তু স্লটটি যখন লাগাবো তখনই কিন্তু আমার এই টোনারটি কিন্তু সচল হবে। প্রথমে আপনারা এখানে যে মডেলটি রয়েছে 107A, এই মডেলটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এইটার মডেলটি কিন্তু সেম, অর্থাৎ 107A। এই মডেলটা যদি আপনার মেস না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই একটা স্লট রয়েছে, আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা স্লট, এই স্লটটা কিন্তু আমার নতুন টোনারের মধ্যে ছিল না। সুতরাং এই পুরনো এই স্লটটাকে আমি এখান থেকে খুলে নিব, খুলে আমি আমার নতুন টোনারে সেট আপ করে দিব। তো এটাই কীভাবে করবো সেটাই আমি বিস্তারিত দেখাচ্ছি, কারণ এই জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এই 1200 টাকা দামের যে টোনারটা রয়েছে সেটা কিন্তু অকেজো হয়ে যাবে। তো এটাকে করতে হলে আপনাকে এই একটি চাকু সহযোগিতা নিতে হতে পারে, আর তার সাথে সাথে আপনাকে একটি ছুরি অথবা চাকুর সহযোগিতা লাগতে পারে, এবং কেন লাগবে সেটা আমি দেখাচ্ছি। আপনি যখন এই টোনার থেকে এটাকে রিমুভ করবেন, অর্থাৎ এই স্লটটিকে খুলবেন, তখন কিন্তু আপনাকে এই চাকুটার সহযোগিতা নিতে হবে। কেন নিতে হবে? কারণ এটার মধ্যে ডিফল্ট কয়েকটি পিন রয়েছে, সেই পিনগুলোকে আপনাকে হালকা করে কেটে তারপরে কিন্তু এই স্লটটাকে খুলতে হবে। কেননা এখানে কোনো নাটের সিস্টেম নয় যে আপনি নাটগুলোকে খুললে হয়ে যাবে, এখানে এটাকে ডিফল্টভাবে সংযুক্ত করা আছে। সেখান থেকে এই চাকুর, অর্থাৎ যে কোনো একটি ধারালো চাকু দ্বারাই কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। তবে এই কাজটি করার সময় আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করেই কিন্তু কাজটি করতে হবে। তো আমি মোটামুটি এটাকে কাটা হয়ে গেছে, এখন আমি চেষ্টা করছি যে কীভাবে এটাকে খোলা যায়। আর আপনি যদি এই কাজটি সাবধানতা অবলম্বন না করে করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় হাতে লেগে যেতে পারে এবং যে কোনো একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই বিষয়টি আপনি খেয়াল করবেন। তারপর আপনি চাকুটি দিয়ে এবার এটাকে হালকা করে স্লটটাকে হালকা করবেন, তারপর আপনি ছুরি দ্বারা এটাকে আস্তে আস্তে করে এটাকে খোলার চেষ্টা করবেন। মনে রাখবেন এটাকে কোনো জোর করার বিষয় না, এটা যখন আপনি জোর করবেন তখন কিন্তু যে কোনো সময় যদি আপনার স্লটে আঘাত হয় তাহলে কিন্তু স্লটটি ভেঙে যেতে পারে, কারণ স্লটের মধ্যে ছোটো ছোটো অনেকগুলো পিন রয়েছে, সেই পিনগুলো ভেঙে গেলে আপনার এই স্লটটি কিন্তু সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। আর সেটাকে আপনি কিন্তু চেঞ্জ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তো এভাবে আপনি অনেকক্ষণ চেষ্টা করবেন, চেষ্টা করার পরে আপনি যখন সাকসেসফুলি এটাকে আপনি খুলে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকটা খুলে ফেলেছি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি ভিডিওটি তেমন একটা এডিট করিনি, কারণের জন্য আপনারা আমি যদি স্কিপ করে যাই তাহলে কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হবে, যে যার কারণে আমি ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। তারপরে দেখতে পাচ্ছেন স্লটটি কিন্তু অলরেডি আমি খুলে ফেলেছি। তো খেয়াল করবেন যে এই স্লটটি এখানে কীভাবে লাগানো আছে সেটি কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, না হয় আপনি যখন নতুন যে টোনারে রয়েছে সেইটাতে আপনি যখন সেট আপ করবেন সেটি কিন্তু আপনি ভুল হয়ে যেতে পারে। তো এভাবে আপনাকে চাপ দিয়ে এটাকে টেনে বের করে দেবেন।
ফিল করার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট অনেকগুলো পিন রয়েছে এখানে, আইসির মতো অনেকগুলো ছোট ছোট পিন রয়েছে। তো খুবই সাবধানতার মাধ্যমে এগুলো আপনি এটাকে সেট আপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার নতুন টুনারে কিন্তু এই পাশের জায়গাটা ফাঁকা রয়েছে, অর্থাৎ আমার এই স্লটটা কিন্তু এখানে সেট আপ করে দিতে হবে। তো আপনি যে ভুলটা আমরা সচরাচর করে থাকি, অর্থাৎ আমরা যখন ওই কীভাবে থাকি ওটা না দেখি কিন্তু এভাবে আমরা জায়গাটাতে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার ওই কারিটারে কিন্তু এইভাবে লাগানো ছিল না, আমি কিন্তু ভুলভাবে লাগিয়েছি। অর্থাৎ এই ভুলটা বেশিরভাগ মানুষই করা থাকে, যার কারণে আমি ইচ্ছে করে ভুল করে আপনাদেরকে দেখালাম যেন আপনারা এই কাজটি অর্থাৎ এই ভুলটি যেন আপনারা না করেন। তো আমি এটা খুলে নিলাম, খুলেই আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আসতে পরে এটাকে লাগিয়ে দিবেন। অর্থাৎ এখানে কিন্তু ডিফল্ট কিছু পিন রয়েছে, সেই পিন মুক্ত করে সুন্দরগুলো পিনগুলোকে সেট আপ করে আপনি যখন হালকা করে চাপ দিবেন তখন সুন্দর করে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সেই স্লটটিকে আমি সেট আপ করতে পেরেছি। তো এইভাবে আপনিও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন যদি এই টোনারটাকে আমার প্রিন্টারে সেট আপ করে দিই অর্থাৎ লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার কাজটি হয়ে যাবে। তো আমার এই টোনারটি মূলত এখন আমি আমার প্রিন্টারে লাগাবো, লাগালে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি আমার প্রিন্টারটা সচল হয়ে যাবে, অর্থাৎ আমার প্রিন্টারে আমি প্রিন্ট দিতে পারবো। তারপর আমি আমার টোনারটাকে আমি সুন্দর করে আলতোভাবে সেই প্রিন্টারে লাগিয়ে দেবো। মনে রাখবেন এটাকে কোনো জোর করে বিষয় না, এটা চাপাচাপি করা যাবে না, এটা সুন্দর মতো করে আস্তে করে পিন পয়েন্টে পয়েন্টে যখন মিলে যাবে তখন কিন্তু সুন্দর করে এটা লেগে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা অলরেডি সচল হয়ে গেছে। আমি যদি এখন প্রিন্ট করি, অর্থাৎ আমি যখন প্রিন্টে কমান্ড করবো তখন কিন্তু আমার প্রিন্টিং সাকসেসফুলি বের হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কী আপনি কাজটি করবেন। আমি ভিডিওটি আরও শর্ট করতে পারতাম, তো আমি ইচ্ছে করে ভিডিওটি লং করেছি কারণ আপনাদের বুঝার সুবিধার্থে, যেন আপনারা যে ছোটো ছোটো সমস্যাগুলো পড়বেন সেই সমস্যাগুলো যেন এখন না পড়তে হয়। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভিডিওটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, অনেকেই হয়তো বা বুঝতে পারেন না, যার কারণে ভিডিওটি লং করলাম, সেক্ষেত্রেই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিন যেন পরবর্তী আপডেটটি সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।